দেখুন, যে কারণে আরো উন্নত প্রযুক্তি চাই ভারতীয় সেনা, আমরা যা চাই তা কি আপনারা দিতে পারবেন? মূলত এই প্রশ্ন তুলেই মেক ইন ইন্ডিয়ার রূপকারকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি জানিয়েছেন, আগামী প্রজন্মের কথা মনে রেখে সামরিক শক্তিকে আরও বেশি প্রযুক্তি নির্ভর হতে হবে, তাই আরও নতুন নতুন প্রযুক্তি চাই ভারতের সেনাবাহিনীও। যে কোনো দুর্গম ও প্রতিকূল পরিস্থিতিতে যাতে সেই প্রযুক্তিকে সেনারা কাজে লাগাতে পারে, সেটাই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত শিল্প নির্মাতা এবং বিজ্ঞানীদের সর্বাগ্রে ভেবে দেখতে হবে। তার কারণ, ভারতের সেনাবাহিনীতে প্রয়োজনের তুলনায় এখনও প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সরঞ্জামের যথেষ্ট খামতি আছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে বিগত 1.5 বছর যাবৎ দেশের বিভিন্ন শিল্প মহলের সঙ্গে সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ গড়ে উঠেছে। প্রতিরক্ষা সংক্রান্ত নির্মাণের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার জন্যই সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুদিন আগে এই পর্বেরই আলোচনায় উপস্থিত হয়ে উপরোক্ত কথাগুলি বলেন ভারতের সেনাপ্রধান। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শরৎ চাঁদ। এই অনুষ্ঠানেই বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে ছিলেন প্রফেসর অসীম তিওয়ারি আইআইটি মুম্বাই, প্রফেসর পিপি চক্রবর্তী আইআইটি খড়গপুর, প্রফেসর ডিকে হোতা এবং প্রফেসর শান্তনু ভৌমিক অমৃতা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, এই শান্তনু বাবুই মাত্র 1.5 কিলো ওজনের বুলেট প্রুফ জ্যাকেট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।